আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ অথবা দেশের বাহিরে, কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো আপনাদের ভাইয়াকে সকাল সকাল বাজারে পাঠিয়েছিলাম। তো বাজার থেকে এখানে কিছু গাজর, টমেটো, শসা আর লেবু নিয়ে এসেছিল, সাথে ধনিয়া পাতাও ছিল। শুক্রবার তো শুধু ঘুম আর ঘুম, উঠতেই চায় না। তো সকাল সকাল তাকে জোর করে ঘুম থেকে তুলে বাজারে পাঠিয়ে দিয়েছি, কারণ অনেকগুলো বাজার শেষ হয়ে গিয়েছিল, এজন্য আর কি তাকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম। তো এখানে লবণ ছিল, চালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, চিনি আর চাউলের গুঁড়াও ছিল এখানে। তো সবগুলো আমি এখন একটা বড় বক্সের মধ্যে ভরে রেখে দেব। সব কিছু গুছিয়ে নেওয়ার পরে এখন মশলাগুলোকে রেখে দেব। আর এই তো আমি ভাবলাম যে হলুদ যে বক্সটা ছিল ওটার মধ্যেই হলুদ রাখবো, কারণ হলুদ অন্য কিছুতে রাখলে কিন্তু হলুদের একটা দাগ পড়ে যায়, এজন্য ভাবলাম যে হলুদ বক্সেই রেখে দেই। এই তো এখানে জিরার গুঁড়া আর একটার মধ্যে ধনিয়ার গুঁড়া, সব মশলাগুলোই আমি এক এক করে এই বক্সের মধ্যে রেখে দেব। এতে করে রান্নায় কিন্তু সুবিধা হয়। এরকম বক্সে রাখলে একসাথে হাতে নিয়ে সব মশলাগুলো একবারই দেওয়া যায়, একটা একটা বক্স খুলতে হয় না। আর এই দিকটায় মিষ্টি মরিচ নিয়ে এসেছিল, আর ঘরে যে মরিচটা ছিল ওই মরিচটা ছিল প্রচুর ঝাল, তো মিষ্টি মরিচ আর ঝাল মরিচ দুটো মিক্স করে নিচ্ছিলাম। আর একটা কাচের জারের মধ্যে আমি গরম মশলার গুঁড়োটা রেখে দিয়েছি। আর এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন রান্নার জন্য এখানে কিছু মুরগি কুটে নিয়েছিলাম, মুরগিটাকে আমি এখন মেরিনেট করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা, আর স্বাদ মতো লবণটাও কিন্তু দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। হাতে যেহেতু সময় নেই, সেই ফাঁকে আমি এখানে কিছু আলু কেটে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, ওইগুলো এখন ভেজে নেব। আর আলুটা ভেজে যদি কোনো মাংসের মধ্যে দেয়া হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তো আলুটাকেও ভেজে নিয়ে তেল থেকে উঠিয়ে নেব। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব 1/2 কাপের মতো। এখন পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে যে ম্যারিনেট করা মুরগিটা ছিল ওই মুরগিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। মানে এই মুরগিটা দিয়ে যেই পরিমাণ পানিটা বের হবে ওটা দিয়েই মুরগিটাকে কষিয়ে নেব। আর এই দিকটায় আমি পেঁয়াজ ভেজে এরপরে চিংড়ি মাছ পেঁয়াজ ভেজে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিছু আলু দিয়ে দিয়েছি। আমরা যেহেতু আলুটা খুবই পছন্দ করি, এজন্য আলু কিন্তু পটলের মধ্যে বেশি না দিলে ভালো লাগে না। আর এই তো মুরগিটা থেকে অনেকটাই পানি বের হয়েছে, ওই পানিটা দিয়েই আমি মুরগিটাকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে। বারবার করে ঢাকনা খুলে মুরগিটা কিন্তু এ পর্যায়ে নেড়েচেড়ে দেব, যাতে করে নিচে পোড়া লেগে না যায়। আর যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এখানে আমি কিন্তু 3 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, কারণ অনেক সময় ধরেই আমি মুরগিটাকে কষিয়ে নিয়েছি, এতে কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে গেছে। আর আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এইদিকে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি অ্যাড করে দেব আর পটলগুলো দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর এই তো পটলটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না সিদ্ধ হয়। পরিবারে যদি নতুন মেহমান আসে কার না ভালো লাগে বলুন তো। এই তো এখানে কিন্তু মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে, যেহেতু আলু দিয়েছি এই জন্য একটু ঝোল ঝোল রাখবো, কারণ আলু দেওয়ার তরকারি ঝোলটা কিন্তু ঘন হয়ে যায় তাড়াতাড়ি। মুরগিটা চুলো থেকে নামিয়ে নেব। আর এদিকে কিন্তু পটল আর আলুটাও হয়ে গেছে, আমি ধনিয়া পাতা কুচি দিয়ে চুলো থেকে নামিয়ে নেব। আর মুরগির মাংসের মধ্যেও কিন্তু আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব, এতে করে মুরগির মাংসটা খেতে ভালোই লাগবে। এই তো রান্না শেষ। আর এখন আমরা বিকেলবেলা কিছু অতিথি নিয়ে এসেছে, আমার বাচ্চারা গিয়েছিল মাছের জন্য খাবার আনতে, আর ওখানে গিয়ে আরও কিছু নতুন অতিথি নিয়ে এসেছে। তো এই তো দেখুন অ্যাকোয়ারিয়ামে কিন্তু অনেকগুলো মাছ আছে, এরপরও এদের যতই থাকুক না কেন কিনতেই হবে, তো অনেকগুলো মাছ আরও নিয়ে এসেছে। আর এই তো এখন অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছগুলো ঢেলে দেবে। আর এখানে কিন্তু খুবই ছোট একটা কিউট আরও একটা অ্যাকোয়ারিয়াম নিয়ে এসেছে কাচের, তো ওটার মধ্যে ছোট ছোট মাছগুলো রাখা হবে। এখন মাছগুলোকে অ্যাকোয়ারিয়ামের মধ্যে দিয়ে দেবে। আমি একটু হেল্প করছিলাম। এই তো মাছগুলো ঢেলে দিয়েছে। আশা করি আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে। যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওতে নতুন জয়েন হয়েছেন তারা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও পারেন। এই তো নতুন অ্যাকোয়ারিয়ামের মধ্যেও মাছগুলো ঢেলে নেবে। তো এই মাছ বেশি দিন থাকেনি, 2 দিন থাকার পরে এখান থেকে একটা মাছ মারা গিয়েছে, সাদা মাছ। ওর এই মাছটার নাম কি আমি ঠিক জানি না, তো এই মাছটাই মারা গিয়েছে একটা। আর একটা আছে, 4টা মাছ এখানে এনেছিল, তো একটা মাছ মারা গিয়েছে এখান থেকে। আর এই তো মাছের খাবার নিয়ে এসেছে। আমি মাছের খাবারগুলো একটা কাচের জারের মধ্যে রেখে দেব। আর এই ছোট মাছগুলোকেও আমি খাবার দিয়ে দিয়েছি। ভিডিওটা আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।